কোথার থেকে শুরু করব দুজনে মিলে বুঝেই পাচ্ছি না। সব বাড়িরই ভালো মন্দ থাকে, রিমেম্বার এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন। বিছানাটাই আমাদের জানি তুমি, সব কিছু আজকে বিছানাটাই। পিঠটা কি ব্যথা করছে, ব্যাস আর পাচ্ছ না। কিচেনটা ছোট সেটা প্রবলেম না, মেইন প্রবলেম হচ্ছে কিচেনে কোনো স্টোরেজের ব্যবস্থা নেই, আর এটা হয়ে দাঁড়িয়েছে সব থেকে বড় প্রবলেম, কোনখানে কি রাখবো। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গুড মর্নিং এভরিওয়ান, আজকে নতুন বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি, হোপফুলি তোমাদের ভালো লাগবে আজকে ভিডিও। নতুন বাড়ি, নতুন ব্লগ, নতুন দিন, দুজনকে মজদুরের মতো লাগছে, সাইনো গেঞ্জি পরা, এদিকে মানে একদম দুজন মনে হচ্ছে কাজের কাজ, মানে কি বলে লেবারার, মানে একদম লেবারারদের মতো রয়েছি। প্রচন্ড গরম, বলে লাভ নেই, এর উপরে টেরেস, টেরেসে আর মানে সকাল থেকে এরকম ঠাটা পড়া রোদ দিয়েছে। যাই হোক, এই যে পুরো বাড়ির অবস্থা এখন এরকম, ইলেকট্রিশিয়ান একজনকে ডাকা হয়েছে, সে এসে দেখে বলছে ও আচ্ছা এখনো অ্যারেঞ্জ করা হয়নি। আমি বললাম না তুমি এখন এসো না, তোমাকে ডাকা হয়েছে, তুমি একটু পরে এসো। বেসিক্যালি এই সোসাইটি যেখানে থাকি ওইটারই ইলেকট্রিশিয়ান, অ্যান্ড টার্নস আউট হি ইজ অলসো ফ্রম আসাম। তো প্রচুর আসামের লোকজন আছে এখানে, আর সিকিউরিটি গার্ড দুজন থাকে, সেটা তারাও আসামের। যাই হোক, যেটা বলছিলাম, তো ওনাকে বলেছি প্রায় 2-3 ঘন্টা বাদে আমি ফোন করব, তখন এসো অ্যাটলিস্ট, এত এই বসার এরিয়াটা একটু অ্যারেঞ্জ করে নেই, নাহলে এখানে যে আমরা ব্রেকফাস্ট কিছু অর্ডার করে আনিয়ে খাবো সেটাও এখন ইচ্ছা করছে না। আমি এদিকে বলছি চলো সামনের কাছাকাছি কাছাকাছি গিয়ে খেয়ে আসি। তবে আজকে আমার অফিস যাওয়ার কথা ছিল, টু বি ভেরি অনেস্ট, সকালে উঠেওছি যে অফিসে যাব মেন্টালি, কিন্তু নিজেখানে মেন্টালি রেডি করতে পারছিলাম না যে এরকম ছেড়ে আমি কি করে অফিস যাই। তো ফাইনালি ম্যানেজারকে ফোন করে বললাম যে দিদি আমি আর পারছি না এইগুলোকে, মানে আমি ওই জিনিসের কার্টনের উপর থেকে বেয়ে বেয়ে আমি অফিসে আসতে পারবো না, আমি গিভ মি 2 ডেজ ব্রেক। তো আমরা দুজনই ওয়েনসডে অবধি ব্রেকে রয়েছি, তোমার একটু মাঝে মধ্যে অফিসের কাজ থাকবে বাড়ির থেকে, বাট 3টা দিন সময় আছে হাতের মধ্যে পুরোটাকে অ্যারেঞ্জ করে নেওয়ার। তো চলো লেগে পড়ি, আজকে দিনটা অনেক লম্বা হতে চলেছে, ব্লগটা মনে হয় না এত লম্বা হবে, কারণ কাজে কর্মে থাকলে তখন আর এতটা ব্লগ করা হয় না, চেষ্টা করবো যতটা হয় দেখানো তোমাদের। কোথার থেকে শুরু করব দুজনে মিলে বুঝেই পাচ্ছি না। প্রথমে এই জন্য আগেই পেট পূজার ব্যবস্থা করলাম, এখন প্রায় বাজে 9:30, ফ্রেশ মেনু থেকে আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছি, আর রিনি আর আমি এখন আপাতত এটা ডিসাইড করেছি যে এখানে বসার এরিয়াটাকে একটু অ্যারেঞ্জ করে নিই, এই জায়গাগুলো একটু কিছু বড় বড় জিনিসগুলো অ্যাটলিস্ট সরিয়ে ফেলি। তারপর আর এখানে আমি ডাইনিং টেবিলটাকে অ্যাসেম্বল করছি, ডাইনিং টেবিলটা লাগানো হয়ে গেলে ওটার উপরে কিছু জিনিস রাখা যাবে, তো লেটস ডু দ্যাট। এখানটাতে আগের দিন এসে আমরা প্যালেটটা রেখে দিয়েছিলাম ঠিক জানলাটার সামনে, আর এখান দিয়ে ভালোই রোদ আসছে দেখতে পাচ্ছি, এখন সুইটেবল লাগছে না, বাট নর্মালি ব্যাঙ্গালোরের ওয়েদারে কিন্তু এই রোদটা খুব আরাম লাগতো জেনারেলি। আর ভাবলাম যে আগে তোষকটা বিছিয়ে দিই, তাহলে তার উপরে মোটামুটি সোফার উপরে এই সব জিনিসগুলো তুলে রাখা যাবে, একটু একটু করে কার্টনগুলো ফাঁকা হয়ে যাবে। টেপই এত ভরে গেছে, তোমাদেরকে একটা জিনিস দেখাই, কত টেপ আমরা কালকে বের করেছি, জাস্ট আই থিঙ্ক 3টে কি 4টে কার্টন জাস্ট খুলেছি আর কিছুই না। আই থিঙ্ক ওদের ওই তুলতে সুবিধা হয় আর কি। আজকে আমারটা কাইন্ড অফ ইংলিশ ব্রেকফাস্ট, এখানে আছে হ্যাশ ব্রাউনি, হ্যাঁ সুন্দর করে সব সাজিয়ে দিয়েছে টিফিন বক্সের মতো, আর এটা হচ্ছে অমলেট, মিটি অমলেট, ভিতরে চিকেন আছে, নাইস। কিন্তু এটা কি টেক্স মেক্স করেছিলাম, মানে ক্রিমি করেছিলাম কি জানি, কিছু একটা করেছিলাম, যাই হোক চলো এখন আমরা খেয়ে নিই, 10:30 বাজছে, এটাই এখন আজকে বিছানাটাই আমাদের ডাইনিং টেবিল, সব কিছু আজকে বিছানাটাই। পিঠটা কি ব্যথা করছে, ভালো আমারটা তো দেখে বেশ ইয়ামি লাগছে, আমি খেয়ে নি। এই শিফট করা মানে এখানে জিনিস প্যাক করে নিয়ে আসা তো একেবারেই নয়, এগুলোকে আবার এখানে অ্যারেঞ্জ করতে হয়, আর এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে যায়। প্যাক করে তো কোনো রকম নিয়ে আসা যায়, তারপরে নতুন বাড়িতে নতুন স্পেস বুঝে সব সেট করা, তো আপাতত
এইভাবে রাখা হয়েছে। আমরা এখনও শিওর না যে ইজ দিস হাউ ইউ ওয়ান্ট টু কিপ ইট, কিন্তু অপটিমালি এখন আমাদের এটাই মনে হচ্ছে যে ঠিক আছে, দুপাশে দুটো বড় বড় ফার্নিচার থাক, মাঝখানে আসা যাওয়ার জায়গাটা থাকবে। কার্পেটটা পেতেছি জাস্ট দেখার জন্য যে এখানে ঠিকঠাক মতো মানে আমাদের ফিল গুড ফ্যাক্টরটা আসছে কিনা। এখন সবই ছন্ন ছাড়া হয়ে আছে। এই বুকশেলফটাও হয়তো কিচেনে এখন আপাতত নিয়ে যেতে হবে, কারণ কিচেনে সত্যি স্পেস হচ্ছে না। আর এই চেস্ট অফ ড্রয়ার যেটা আছে এটার উপরে অ্যাকোয়ারিয়াম আছে, তো এটাকে এখন নাড়াচ্ছি না। টিভি লাগাতে দেরি রয়েছে। এদিকে ঠাকুরের জিনিসগুলো সব এখানে রেখেছি, কারণ আমাদের ঠাকুরের আসনটা এখানেই বসানোর ইচ্ছে। এটাই ইস্ট সাইডের ওয়ালটা, তো যেহেতু ঠাকুরকে ইস্ট সাইডে বসাতে লাগে তো সেটাই প্ল্যান। আর বাকি তো যা যেরকম রয়েছে। ফ্রিজটা আমার এখানে একেবারেই পছন্দ না, কিন্তু আবার ফ্রিজটা রাখার জন্য এটা এইটা একটা জায়গা রয়েছে, আর নয়তো এই পাশে একটা জায়গা আছে সিঙ্কে ওয়াশ বেসিনের পাশে। এবার ওয়াশ বেসিনটা আরেকটু ডান মানে কী বলবো আরেকটু ডান দিকে হলে বেটার হতো, কিন্তু এটা এমন একটা পজিশন নেই, এদিকে রাখলে জল ছিটা পড়বে। তো উই আর লাইক সো কনফিউজড উইথ এভরিথিং। আর রিনি কিচেন অ্যারেঞ্জ করতে বসেছে, তো কিচেনে যে দেখতেই পাচ্ছ স্পেস এতটাই কম যে আমরা কোন দিকে কী করবো একেবারেই বুঝছি না। আর যেই বলেছি রিনি চলে এসেছে। লাঞ্চটা অর্ডার করে দিই, 12:30 বাজে। ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু তারপর দেখলাম গ্যাসের পাইপটা আমাদের আনা হয়নি। আমাদের আরও দু তিনটে কাজ বাকি আছে, যেমন ওয়াশিং মেশিনের যে নবটা ওটা একটু ডিফারেন্ট, আমাদের ওটার পাইপটা খুঁজতে হবে। ওই বাড়িতে তুলসী গাছটা এখনো রাখা আছে, আরও এক দুটো গাছও রাখা আছে, আর মপটা ফেলে এসেছি সবথেকে বড়। আজকে তো ঘর ঝাড়ু পোছা করতেই হবে। ঠিক আছে, বিকালে যাবো, একটু রোদটা পড়ুক তারপরে গিয়ে নিয়ে আসবো। এখন আমাদের বসার জায়গা খালি এই একটা বিছানা আছে যেখানে বসতে পারছি, কারণ এই পাশের বিছানাটা দেখালে তো মানে এই পাশের বিছানাটা দেখলে আমাদেরই হার্ট অ্যাটাক টাইপ হচ্ছে। মানে এই রুমের মধ্যে হাঁটা চলার একটু জায়গা নেই চারপাশটা, আর স্টোরেজেরও এমন জায়গা নেই যে এগুলো উঠাবো। তবে একটা জিনিস করতে পারি, আমরা এগুলোকে ভিতরে ঢুকিয়ে দিতে পারি, এখন স্পেস হবে কিছুটা একটু। চলো লাঞ্চটা করে দিন। কিচেনটা ছোট সেটা প্রবলেম না, মেইন প্রবলেম হচ্ছে কিচেনে কোনো স্টোরেজের ব্যবস্থা নেই, আর এটা হয়ে দাঁড়িয়েছে সব থেকে বড় প্রবলেম। কোনখানে কি রাখবো কিছু, এই ওয়ালটার মধ্যে যদি একটা কিছু করা যায় আর কি, এটাই একটা ফাঁকা ওয়াল আছে যেটা করা যদি কিছু করতে হয়। ইউ ডোন্ট হ্যাভ এনি আদার ওয়াল, এই পাশের ওয়ালটাতে কিছু করা যাবে না কারণ দরজা রয়েছে। ইনফ্যাক্ট আমাদের এখন এটাও চিন্তা হয়ে গেছে যে ওয়াটার পিউরিফায়ারটা কোথায় লাগানো হবে, কারণ এদিকে দেখছি একটা জলের কানেকশান আছে ওয়াটার পিউরিফায়ারের জন্য, কিন্তু জলের কানেকশান আছে, ইনলেটের কানেকশান আছে, আউটলেটের কোনো কানেকশান নেই, এদিকে আউটলেট রয়েছে। সো এত কনফিউজিং, আমরা আগেও দেখেছিলাম কিন্তু তখন আর এত কিছু চিন্তা করিনি, এখন মাথায় বাজ পড়েছে। লাঞ্চটা এসে পড়েছে, বাই দ্য ওয়ে নোটিফিকেশন আসলো। এই একটা কার্টেন, তারপরে একটা কার্টেনই ফাঁকা করে জায়গা রাখা জায়গা নেই। জিনিস কোথায় রেখেছো তুমি? আচ্ছা বড় জিনিসগুলো এখানে, কাঁচ ক্রকারিজ নিচে ঢুকিয়েছো এখন, ওকে স্টিল সামথিং। ভালো করেছো, যাক কিছুটা লাঞ্চ চলে এসেছে। উফ, হাঁটা চলার রাস্তা নেই। থ্যাংক ইউ। দাবাটা দেখছি ফেটে গেছে, এটা কি কোভাবে এনেছে, আবার কাত করে দিয়েছে। রিনি এটা দেখো তো, একটু কাত করে দিয়েছে এটা, আমার রাখার একটু ব্যবস্থা করে দিন, টেবিলের উপরে পর্যন্ত জায়গা নেই। ওকে ফাইন, উইল ম্যানেজ সামথিং। আমাদের আজকের লাঞ্চ, লাঞ্চে হাক্কা থেকে অর্ডার করা হয়েছে। এখানে হাক্কাতে আজকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলছিল, তো তাই ভাবলাম যে দিস ইজ দ্য বেস্ট অপশন, একটু অ্যাডিশনাল থাকলেও রাতে হয়ে যাবে। আমাদের কিচেনটা সেটা হতে একটু সময় তো লাগবেই, আমি এক্সপেক্টিং যে রাতের জন্য তো ভাত করে খাওয়ার মতো হয়ে যাবে, বাট দিস ইজ ফাইন। তো হাক্কার মধ্যে এখন আবার এখানে ফুটো করে দেওয়া যাবে, এখানে স্টিমটা বেরিয়ে যায়। নুডলস এটা খুব দরকার, নাহলে নুডলস রাইস যাই হোক।
আনিয়েছি আমার জন্য রাইস, রেডির জন্য প্লেন হাক্কা নুডলস, সাথে রয়েছে একটা ফিশ ইন ফিশের ফিশ পেপার সস আর চিলি চিকেন। আর আমাদের জলের ব্যবস্থা আমাদের তো এই জেরিক্যানগুলো দিয়ে হচ্ছে, তেমনি কাছে জেরিক্যান দুটো আনিয়ে নিয়েছি জেরপুর থেকে দুটো জেরিক্যান আনিয়ে রেখেছি। অ্যাটলিস্ট আই এম হোপিং যে একটা দিয়ে একদিন তো হয়ে যাবে, চালু হওয়ার পড়েছে। তবে ফ্রিজে একটা জল কালকে রেখেছিলাম, দিস শুড বি সাফিসিয়েন্ট ফর টুডে। আসো বসো, খেয়ে নিই। তাড়াতাড়ি করে কটা বাজে টাইমটা, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কি লাঞ্চটা, কোনো দুটো হয়ে যায়। কোয়ান্টিটি বেশ অনেকটা, কিন্তু এটাই ভালো লাগছে। চলো আমিও খেয়ে নিই। বেশ সত্যি হাক্কার খাওয়া ট্রাই করতে পারো, বেশ ভালো, প্লাস অ্যাফোর্ডেবল বিকজ বাই ওয়ান গেট ওয়ান। অনেক যুদ্ধ করে কিচেনটা মোটামুটি 99% আমি বলবো হয়ে গেছে, অ্যান্ড 1% পেন্ডিং, কারণ কি এখনও গ্যাসের পাইপটা সেট করা হয়নি, তাই গ্যাস চলবে না। তবে কিচেন কিন্তু পিছন থেকে দেখতেই পাচ্ছ সেটআপটা রেডি। এখন এই কিচেনে তোমরা অনেক ভিডিও দেখতে পাবে, কারণ এখান থেকে রান্না বান্না হবে আর সেগুলো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। স্টোরেজ কম কম বলে মোটামুটি সমস্ত জায়গাটাকে ইউটিলাইজ করেছি, তবে এটা এটা কিন্তু ট্যুর নয়, জাস্ট আমি কোনোভাবে সেটআপ করে রেখেছি। দেখো এখনও পুরোপুরি গোছানোও হয়নি, তোমাদেরকে দেখালাম আপাতত একটা পার্ট ডান, এরপরে আরও অনেক কিছু বাকি আছে। ড্রয়িং রুমটার অবস্থাটা এখন হচ্ছে এরকম, রিমো যদিও এই সব র্যাকট্যাকগুলো সেট করে ফেলেছে, এখন এই জায়গাটা গুছিয়ে ফেললে একটু মনে শান্তি আসবে আর কি। দেখতে দেখতে বিকেল 5:45 বেজে গেল, কি করে যে দিনটা একদম পার হয়ে গেল বুঝতেই পারলাম না, এত কাজ এত কাজ। যাই হোক, কাজগুলো করতেই হবে, মানে এরকম না যে ঠিক আছে আজকে না করে কালকে করি তাহলে হয়ে যাবে, অপশন নেই, এত বাধ্য হয়ে করতে হচ্ছে। এনিওয়ে মোটামুটি দেখলেই রিনি তো প্রায় গুছিয়ে ফেলেছে কিচেন, অ্যাকচুয়ালি প্রায় কেন বলছে অলমোস্ট ডান, এভরিথিং ইজ সেট। রাতের থেকে রান্নাও করতে পারবো, খালি ওই গ্যাসের পাইপটা আনতে হবে, এটা একটা জিনিস থেকে গেছে। আমাদের খেয়াল ছিল না যে গ্যাসের পাইপটা, অ্যাকচুয়ালি আমাদের যেই ওখানে পাইপটা লাগানো ছিল সেটা মানে একটু ফেটেও গেছিলো, সেটাই ওটা আনিনি, তো কালকে আর আনার খেয়াল হয়নি। আর আজকে ঠিক আছে এখন একটু করে আমরা বেরোবো, আবার যাব সেই পুরোনো বাড়িতে আমাদের, ওখান থেকে আরও এক দুটো গাছ রেখে এসেছিলাম, আর আরও কিছু ছোটোখাটো এক দুটো জিনিস রেখে এসেছিলাম, আমার খেয়াল পড়ছে না এখন। যাই হোক, বেসিক্যালি ওই জিনিসগুলো সব আনবো, তো বাড়িটা এখন অ্যাটলিস্ট কী বলবো মানে হাঁটা চলা করার একটা জায়গা হয়েছে, একটু স্পেস হয়েছে, একটু বসার মতো একটা জায়গা বানানো গেছে। তবে সেকেন্ড বেডরুমটা ইজ দ্য ডাম্পইয়ার্ড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই বেডরুমটাকে তো কালকেই মোটামুটি ঘুমানোর মতো ব্যবস্থা করেছিলাম, আরেকটা যেটা বেডরুম আছে সেটা একেবারে ডাম্পইয়ার্ড হয়ে আছে, সব কিছু একদম ছন্ন ছাড়া। আর সব কিছু শেষ করে এখনও আমার স্নান হয়নি, রিনি জাস্ট বাথরুমে ঢুকেছিল, স্নান টান জাস্ট মানে আই থিঙ্ক স্নান করতে কী বলছি আমি, রিনি জাস্ট বাথরুমে ঢুকেছে স্নান করতে, মাথা টাথা না একদম গুলিয়ে রয়েছে, মানে কি বলতে কি বলছি কি করতে কি করছি, কোনো সময় একদম দিশাহারা হয়ে যাচ্ছে। তার উপরে ব্যাঙ্গালোরের গরম, মানে মনে হচ্ছে মাথার বুদ্ধিগুলো বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, এত গরম। জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া, মানে অবভিয়াসলি গরমটা সবখানেই এতটা গরম, বাট অ্যাগেন জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া, ব্যাঙ্গালোরে কালকে মানে 28 যেদিন আমরা শিফট করলাম, This was the third highest temperature recorded in Bangalore till date. মানে till date. And not till date this year. Till date. I hope you get the point. So, কালকে টেম্পারেচার ছিল 39.2 degrees. No, sorry, 39 degrees. Which is just 0.2 degrees lesser than the second highest temperature recorded. আর আজকে টেম্পারেচার 38.3 না কতটা এরকমই ট্রেন্ড কিছু দেখা দেখলাম একটু আগে, 38.3 বা 38.8 কিছু একটা দেখেছি। যাই হোক, কিন্তু অ্যাকর্ডিং টু ওয়েদার ডিপার্টমেন্ট এই টেম্পারেচারটা আরও একটু বাড়তে চলেছে, গ্রেট নিউজ ফর আস। আর কী বলবো মানে জল খেয়ে জল খাচ্ছি আর 15-20 মিনিট পরেই আরও আমার মনে হচ্ছে গলা শুকিয়ে আসছে, এদিকে আবার ঠান্ডা জল খেতে পারছি না কারণ গলাও একটু ধরে রয়েছে, এদিকে একদিকে ঘামছি, ফ্যানের নিচে ঠান্ডা হাওয়া খাচ্ছি, এদিকে রোদ, মানে এভরিথিং ইজ মেসড আপ। আই জাস্ট উইশ যে একটু বৃষ্টি হোক, একটু বৃষ্টি হলে যদি মানে আত্মা একটু শান্তি পায়, বাট
ইট ইজ হোয়াট ইট ইজ, উই উইল হ্যাভ টু লিভ উইথ দ্যাট। সব কিছু কাজও করে যেতে হবে। তো আই থিঙ্ক রিনির স্নান হয়ে গেছে, ও বেরিয়ে পড়েছে, আমি যাই এবার স্নান করতে, এই নোংরা মুখ আর দেখাতে পারছি না। এইমাত্র বেরোতে পারলাম আমরা ফাইনালি স্নান টান করে, কেমন একটা দিন উল্টো উল্টো হচ্ছে, বাট এখন যাচ্ছি আমাদের আমাদের লেটে স্নান করাটা কোনো বড় ব্যাপার না, লাইক দিস ইজ রেগুলার, আমার কাছে রেগুলার না, বাট হ্যাঁ কাজের দিনে হয়। সো এখন আমরা যাচ্ছি আমাদের পুরনো ফ্ল্যাটে, পুরনো ফ্ল্যাট বা ছেড়ে আসা বাড়ি সত্যিয়া নিলামে, ওখানে যাই, ওখানে গিয়ে একটু জলটের ব্যবস্থাটা হয়নি, জল ভরতে যাচ্ছি, প্লাস জলটা ভরবো আর মপ নিয়ে আসবো, মপটা থেকে গেছে, ওটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা বাই দ্য ওয়ে, জল ভরবো যে এটা কি অন ছিল? অন পারটা অন ছিল, ফুল করে রাখা আছে যাতে আমি ওভাবে এখে এসে দিয়ে গিয়ে ভরে দিতে পারি। আই থিঙ্ক কালকে আমাদের ভেরিফায়ারটা শিফট হয়ে যাবে। এত ভালোবাসা এই ঘরের প্রতি, এরপর ঘরটাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছো তুমি। ঠিক আছে, আরে এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন, ইটস ওকে। এটা রুমটা সত্যি ঠান্ডা, এটা তুমি কাঁদছ কেন? ডোন্ট ক্রাই, ইটস ওকে। আরে সব বাড়িরই ভালো মন্দ থাকে, রিমেম্বার এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন। ও ডোন্ট ডোন্ট ডোন্ট, কান্নাকাটি করে নাকি, পাগল নাকি, যা হ্যাঁ বাড়ি তো নিজের বাড়িও না যে তুমি নিজের বাড়ি ছেড়ে আসছো, তুমি তো তুমি তো এত এত কান্নাকাটি তো তুমি বিদায়ের দিনও করো নাই। হ্যাঁ হোয়াট ইজ রং উইথ ইউ? এই বাড়িতে যেরকম ভালো মেমোরিজ আছে, এই বাড়িতে অনেক খারাপও মেমোরিজ আছে, ইউ নো দ্যাট, সো ডোন্ট। হ্যাঁ ঠিক আছে, একটা ঠিক আছে, দিস ইজ গুড, ইউ নিড এ ক্লোজার, ভালো করে একটা হাগ করো বাড়িটাকে, আরে করো হাগ করো, একটা আদর চুমু দাও, ইটস ওকে, গিভ মি হাই ফাইভ, হ্যাঁ গুড, চলো বিছানাতে ঢেলে দেই তুমি, কান্নাকাটি একদম করবে না, যা পাগলের মতো বুড়বক বুড়বক কাজ করো, বাড়ি তো ইটস ওকে, খুব শীঘ্রই নতুন বাড়িও হয়ে যাবে দেখবে নিজেদের। হোপস 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 হোপস, মনে বুকে সবসময় আশা রাখবে, তাহলেই কাজ হয়, ওয়ার্ক টুয়ার্ডস এ ড্রিম। চলো আমরা বাইরে যাই, বহুত লেকচার হয়ে গেছে। এখন এসে গেছি বা হাউস হোল্ড বাজার করতে, বিশালে এগেন আমরা খুব কিনেছি বাল্টি মগ, বালতিগুলো ভীষণ নোংরা আছে, মানে আমার আমার একেবারেই নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না, তাও একটা বালতি ওর জোর করে নিয়ে গেছে। ইমিডিয়েটলি গিয়ে তো দরকার হয় না, সবসময় তো এসে ইমিডিয়েটলি বাজার করা যায় না, তো আমরা বালতি মগ কাপড়ের ক্লিপ এসব কিনতে এসেছি, সব ঘরে ঘরের সামগ্রী নতুন বাড়িতে যাওয়ার জন্য নতুন নতুন জিনিস। আমি একটা জগ দেখেছিলাম, এগুলো প্লাস্টিকের পারপাস, হ্যাঁ আর এত গরমে এতে খাওয়াটাও ঠিক না, কাঁচের কিছু নেই মানে জাগটা, আই থিঙ্ক কাঁচের জিনিসপত্র হয়তো অন্য ফ্লোরে বা ওই সাইডে হয়তো থাকবে। চলো ওদিকে দেখে আসা, এবার যদি কিছু ফট করে মাথায় আসে। এই দিকটাতে খালি এসিটা চলছে, ফট করে একটু ঠান্ডা হাওয়া পেলাম, চালিয়েছে, আগে তো চলতোই না সত্যি। বাড়িতে তো চা খাওয়া যাচ্ছে না, তাই বাইরে চলে এসেছি চা, সাথে আছে চিলি চিজ, চিলি গার্লিক চিলি টোস্ট। যদিও আমার গরম চা খেতে ইচ্ছাও করছে না, এত গলা খুশখুশ করছে আমাদের দুজনের না এখন, আর সাথে দেখো এই চিজ টোস্টটা নিয়েছে, আমাদের খুব ভালো লাগে, খুবই টেস্টি হয় খেতে। আস্তে গরম, ও ফুরফুরে ইয়েগুলো গলায় চলে গেছে, চাটা খাও চাটা খাও, আরাম লাগবে।
গরম চা ঠিক আছে নাকি জল খেয়ে আসবে কি অবস্থা মানুষের কত রকমের অ্যাক্সিডেন্ট হয় ভাবো তো হ্যাঁ চিলি ফ্লেক্সে দাঁড়া দিয়ে যদি আমার গলায় চোখ হয়ে যেত হয়নি না হয়ে যেতেই পারত এরকম করে খাবে এরকম করে ফোল্ড করে দেবে আওয়াজ না আস্তে আস্তে খা লাইটটা জ্বালানোতে বেশ ভালো লাগছে এখন একটু মনে হচ্ছে যে না এটা ঘর হতে পারে ঠিক কিনা মানে ঘর তো এখনো কিন্তু বাড়ি হতে পারে তুমি কি এখনো চোখের জল ফেলবে তোমার কিরকম লাগছে ভালো লাগছে কে না ও গলবে কি করে গলবে তুমি না ভালো লাগছে না দেখো দেখেছো তো হ্যাঁ মাথাও নাড়ায় তুমি পারো না কিচ্ছু সত্যি ভালো লাগছে না জল ঠান্ডা আছে জলটা রেগুলেট হচ্ছে তো আমি ধরে দেখেছি আমিও ভেবেছি জলটা বেশি গরম হয়ে গেছে নাকি দেখি না না দেখো তো কত সুন্দর ওটা মাথা মারা এই তো শুরু এখনো তো ক্রিটিক্যাল হিট ওয়েভটা বাকি আছে হ্যাঁ এখন তো সিভিয়ার চলছে তারপরে ক্রিটিক্যাল হিট ওয়েভ হবে হ্যাঁ যেখানে 40+ যাবে তারপরে দেন উই ক্যান থিঙ্ক আরে বেঁচে আছো তো এখনো যেদিন মনে হবে যে না এই যে শেষ হলাম সেদিন মনে করবে যে চলো একটু বসি আলোটার দিকে তাকিয়ে আছি আমি কেন আলোটার দিকে তাকিয়ে আছি না 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 প্লিজ না ওয়াক্ত হ্যায় রাত কে 10 বাজে আর বিগ বস চাতে হ্যায় কি আপ খানা খা লে খানে কা ওয়াক্ত হো গয়া হ্যায় তো খানে কা ওয়াক্ত হো গয়া হ্যায় আর খানা ভি আ চুকা হ্যায় তো এখানে আজকে আমাদের ডিনার ডিনারটা আমরা আনিয়েছি পাঞ্জাবি নবাবি করে পাশে একটা রেস্টুরেন্ট আছে ওখানে জোম্যাটো থেকে অর্ডার করেছি বেশ ভালোই লাগছে মিলটা দেখে এটা হচ্ছে ওদের থালি রিনি অর্ডার করেছে ভেজ থালি আমি অর্ডার করেছি চিকেন থালি তো জিনিস সব কিছুই দেখতে পাচ্ছ প্রায় একই বাস এটা হচ্ছে রাইস এটা ডাল মাখনি মিক্সড ভেজ রায়তা বুন্দি রায়তা আর এটা রিনির কাছে আছে হলো একটা পনিরের কিছু আর আমার মানে পনির কারি অ্যান্ড আমার কাছে আছে হলো চিকেন কারি বাকি সব কিছু একই আর আমি নিয়েছি তন্দুরি রুটি দুটো তন্দুরি রুটি দেয় উইথ রাইস আর রিনি নিয়েছে ফুলকা তো ফুলকা তিনটে দেয় উইথ রাইস তার সাথে আছে লস্যি যেটা রিনি খাবে না আর সাথে মিষ্টিও দিয়েছে আমরা একটা মিষ্টি এক্সপেক্ট করেছিলাম এটা চারটা কেন হয়েছে হয়তো যাই না বাট ইটস ওকে হ্যাঁ ওইটাই হতে পারে দুটো করে দেয় এনিওয়েজ মোর দ্য মেরিয়ার আর পারছিলাম না অন্য রকম খাওয়াই খেতে তুমি ঘুমিয়ে পড়ছিলে আমি অলমোস্ট ঘুমিয়ে পড়ছিলাম খাও খাও আই হোপ ভালোই হবে খাবারটা ভালো রান্না ভালো জোম্যাটোতে রিভিউ ভালোই আছে 4-star রেটিং আছে সো লেটস হোপ দিস ইজ গুড অনলি চিয়ার্স উইথ সাম সুইট লস্যি তবে একটু ঠান্ডা হলে ভালো হতো আর ফ্রিজে আইসও নিয়ে জমাতে ভুলে গেছি ফ্রিজ সারাদিন ধরে চলছে কিন্তু আইস বসাতেই ভুলে গেছে একদম ক্রিমি একদম ঠান্ডা না সত্যি ঠান্ডা নেই তুমি খাবে না বলছো ব্যাস আর পাচ্ছো না মিস করলাম আমি সত্যি দারুন দিস লাইক লাসি ইজ অ্যামেজিং অ্যামেজিং এই ব্যাকগ্রাউন্ডটাতে এখন ব্লগটা করছি ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের ডিনারটা বেশ ভালো ছিল বাইরের খাওয়া দাওয়া ছিল আর ইচ্ছে নেই কন্টিনিউ করার কালকে যেন ফিঙ্গার ক্রস কালকে যেন গ্যাসটা স্টার্ট হয়ে যায় আজকেও হয়ে যেত বাট সার্কামস্ট্যান্সিয়াল ইস্যুর জন্য আর হলো না আগুনটা ধরেও আর ধরাতে পারলাম না আমরা ঠিক আছে কালকে দেখা যাবে আর কালকে তো প্রচুর কাজও রয়েছে এই জায়গাটা পুরো ক্লিন করে ফেলতে হবে আর এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি অলরেডি খুব টায়ার্ড হয়ে গেছি ঘুমিয়ে পড়ছি আর হ্যাঁ রিমো কিন্তু একটা বড় কাজ নিয়ে বসেছে দেখো হয়েও গেছে এটা হ্যাঙ্গারটা আজকে বিশাল থেকে কিনেছিলাম এটা অনেকেই জানো মানে দিস ইজ নাথিং নিউ এখানে স্পেস কম এই বাড়িতে আর আমি আমার একদম পছন্দ না যে ফ্রন্ট ব্যালকানিতে কেউ কাপড় শুকায় যেটা নিয়ে অলরেডি আর্গুমেন্ট হয়ে সেরেছে সো ওইটাকে অ্যাভয়েড করার জন্য আমি বললাম
মানে ছোট মোটো কাপড়, রুমাল, সক্স, ইনারওয়্যার, আন্ডারগার্মেন্ট এগুলোর জন্য এই হ্যাঙ্গারগুলো বেশ ভালো, স্পেস কম নেবে। আর এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আমাদের ফার্স্ট ডে ইন আর নিউ হাউস। এরপরে তো আরও প্রচুর ব্লগস আসবে আমাদের বাড়ি সাজানো গোছানো সব কিছু নিয়ে, তাই জন্য প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আমাদের চ্যানেলে এসছো তাদেরকেও বলছি যে আমরা একটা লাইভে আসতে চাই 2500 সাবস্ক্রাইবার হলে, যেটা হতে আর হয়তো কিছু পদক্ষেপই নিতে হবে, তাই তোমাদের অনেক অনেক সাপোর্ট প্রয়োজন। আর যারা তোমরা আমাদের ব্যাপারে কিছু জানতে চাও প্লিজ আমাদের চ্যানেলে ভিডিওসে কমেন্ট করে জানিও যে তোমরা আমাদের ব্যাপারে কি জানতে চাও, তাহলে সেগুলো আমরাকে যত্ন করছি এবং তোমাদের সাথে লাইভে এসে সেসব নিয়ে তোমাদের সাথে অনেক আড্ডা দেবো, এটাই প্ল্যান। আপাতত ব্লগটাকে এখানে শেষ করলাম, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার করে বলছি, আর ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো গুড নাইট।